শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশ উদ্যোক্তারা অস্থিরতা না থামলে পোশাক খাতের বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন বলছেন শিল্প মালিকেরা তাদের মত কারখানার চাকা না ঘুরলে অর্থনীতি উদ্ধার করা কঠিন হবে অন্তর্বর্তী সরকারের জন্য অর্থনীতিবিদরা বলছেন মালিকদের রক্ত চষা ভাবলে হবে না মনে রাখতে হবে কারখানা না চললে হবে না শ্রমিকের কর্মসংস্থান সাইদ আরমানের রিপোর্ট পোশাক খাত অর্থনীতির বড় চালিকা শক্তি। বছরে রপ্তানি থেকে যে আয় পাওয়া যায় তার আশি শতাংশের বেশি যোগান তৈরি পোশাক খাত থেকে বিশ্বের পোশাকের প্রাণের স্পন্দন দেশের শিল্প আর শ্রমিকরা তবে খাতটি নিয়ে ষড়যন্ত্র যেন থেমে নেই সবুজ কারখানায় শীর্ষ তালিকায় থাকাসহ শ্রম পরিবেশে উন্নতি করলেও বিদেশি ক্রেতারা যাতে মুখ ফিরিয়ে নেন তার চেষ্টা হয় বারবার সাম্প্রতিক অস্থিরতায় ফের অনিশ্চয়তায় পুরো খাত মালিকরাও হতাশ ফ্যাক্টরির ভিতর থেকে ওয়ার্কাররা যদি দায়িত্ব নেয় যে কাজে ফেরত যাওয়ার এবং কাজ করার তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি টিকে রাখতে পারব এবং সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের একটা ভালো একটা অপরচুনিটি আমাদের চিফ एडवाйസർ যে আছে ওনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ খুবই ভালো আমাদের অর্ডারও কিন্তু অর্ডার ফ্লো বাড়তেছে এখন দিস ইজ দ্য রাইট টাইম যে আমরা কাজে মনোযোগ দিয়ে আমাদের এক্সপোর্ট ফিগারগুলো যেন আমরা অ্যাচিভ করতে পারি কারণ এটা আমাদের দেশ এই দেশ প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের গত দুই মাসের বেশি সময় রপ্তানিমুখী খাতটি পুরোপুরি সচল করা যায়নি এমন যখন পরিস্থিতি চলতি লক্ষ্য ঠিক করা হয়েছে ডলার বিশ্লেষকরা বলছেন পণ্য বিলিয়ন কারখানা না চললে শ্রমিকের কর্মসংস্থান হবে না এটি সব পক্ষের বিবেচনায় রাখা জরুরি আমাদের উদ্যোক্তারা যদি ভালোভাবে যদি তারা যদি কারখানা চালাতে না পারেন তারা যদি তাদের যদি সস্তি না থাকে তাহলে কিন্তু সেখানে শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগটা তখন আর থাকবে না অন্তর্বর্তীকালীন সরকার যখন বিকল অর্থনীতি সচল করার চেষ্টায় তখন শিল্পাঞ্চলে অস্থিরতায় মালিকরা উদ্বিগ্ন তারা অবশ্য সরজনটের কথাও বলছেন বলছেন বিদেশি ক্রেতারা প্রশ্ন তুলে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন বিশ্লেষকরা বলছেন আলাপ আলোচনায় সমঝোতা দরকার ট্রেড ইউনিয়ন করলেই যে শত্রু হয়ে গেল সেটাও যেমন ঠিক না আবার উদ্যোক্তারা যে সবাই রক্ত চষা সেটা ভাবলেও কিন্তু হবে না সুতরাং এখানে একটা সমঝোতার দরকার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পারস্পরিক আলাপ আলোচনা তেমন হয় না বিশ্বের সব বড় ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে বিক্রি হয় দেশে তৈরি পোশাক এই শিল্পের বদৌলতে গত তিন দশকে বাংলাদেশ দরিদ্র দেশের কাতার থেকে নাম কাটিয়েছে বলা হয় অর্থনীতির তিন চালিকা শক্তির একটি পোশাক খাত আর নারীর ক্ষমতায়নেও অবদান রয়েছে নাগরিক ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন